ইমনকে খোলামেলা পোশাকে দেখে হতাশ ভক্তরা। ওপার বাংলার সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, সর্বদা শালীন পোশাক আশাকে বাঙালি বেশে দেখা মেলে এই শিল্পীর, কিন্তু হঠাৎই পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন ইমন। যদিও তাকে নিয়ে নেটিজেনদের চর্চা কটাক্ষ এমনিতেও কম নয়, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শুরু করে হাতে শাখা পলা পরার কারণেও ট্রোল হয়েছেন তিনি। এবার এই গায়িকা হতাশ করল তার ভক্তদের নেপথ্যে তার খোলামেলা পোশাক। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অবকাশ যাপনের মুহূর্তে খানিকটা খোলামেলা অবতারে ধরা দেন ইমন চক্রবর্তী, ছিলেন সুইমস্যুটে। সহজে এভাবে উষ্ণরূপে দেখা যায় না ইমনকে, তাই তো অনুরাগীরা প্রতিক্রিয়া দিয়েছেন অন্যরকম। ইমনের আইডি থেকে তিনটি ছবি পোস্ট করেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায় গলা পর্যন্ত পানিতে ডুবে আছে ইমন, সেখানে স্পষ্ট ফুটে ওঠে তার সুইমস্যুট। তৃতীয় ছবিটি তুলেছেন পুলের ধারে দাঁড়িয়ে, তবে সেখানে তাকে একটি সাদা বিচ জ্যাকেট গায়ে জড়িয়ে নিতে দেখা যায়। এরপর ছবিগুলোর ক্যাপশন ইমন লেখেন লেজার অর্থাৎ অবকাশ। তবে ছোট পোশাক বা বিকিনিতে এই গায়িকা অভ্যস্ত না হলেও জড়তার লেশমাত্র পাওয়া গেল না ছবিতে, বরং তিনি যে নিজেকে বেশ সুন্দর করে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন তা বোঝাই যাচ্ছে। নিজের ফিটনেসের দিকেও নজর দিচ্ছেন, তাতেও সন্দেহ রাখলেন না কোনো দর্শক। বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।